গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম টু মাই ভ্লগস, রিঙ্কু ডেইলি ভ্লগস। তো দেখো, সিজে সকাল সকাল উঠে বন্ধুদের সাথে একটু খেলাধুলা করে নিচ্ছে, আর এই দেখো আমাদের বাড়ির একদিনের গেস্ট এই ছোট্ট পাপ্পি। ও কালকে হয়তো মাকে ভুলে, মা কোথাও চলে গেছে, তাই কালকে হঠাৎ আমাদের বাড়ি চলে এসছে। এইবার ও হচ্ছে রাতে আমাদের ঘরেই ছিল, নিচে জামা কাপড় পেতে দিয়ে ও খুব ঠান্ডা লাগছিল, তাই এইভাবেই ছিল। তো দেখো সকালও হয়ে গেছে, আমরা সকলে একটু চা টা খেয়ে নিচ্ছি। এদিকে বাড়ির বাচ্চারাও বসে গেছে, আজকে সবাই চা খাবে বলে খুব মায়না করছিল, তাই সবাইকেই আজকে একটু করে র চা করে দেওয়া হয়েছে। দেখো কচি কাচারা সবাই বসে চা খাচ্ছে একসাথে। আমার ভিডিও করা দেখে সিজাও এগিয়ে আসলো। এ দেখো পাপ্পিটা এবার ঘুরে বেড়াচ্ছে গোটা বাড়ি, সবাই ওকে নিয়ে খুব মেতে উঠেছে, খুব ভয়ও পাচ্ছে এত লোকজন দেখে গেছে। ওর খুব ঠান্ডা লাগছিল, তাই ওকে এই জামা পরিয়ে দিয়েছে। দেখো এটা আমার দোকানের নতুন জামা, এটা ওকে পরিয়ে দিয়েছে। জামা পরে একদম কমফোর্টেবল না, কারণ ও এর আগে হয়তো পোশাক পরেই নি। তো যাই হোক, ও জামা পরে খুব অসুবিধা মনে হচ্ছিল, এবার ও খিদে পেয়ে গেছে, ওকে একটু দুধ খাওয়ানোর চেষ্টা চলছে সবাই মিলে। দেখো প্রথমে খেতেই যাচ্ছিল না, একদম ছোট্ট বাচ্চা তো, ও মায়ের দুধই খায়। দেখো ওকে ধরে দুধ খাওয়ানো, এবার ও নিজে নিজেই খেয়ে নিচ্ছে। দেখেও ভালো লাগছে যে ও খুব কাঁদছিল, একদমই ছোট্ট বাট খুব সুইট। আমাদের বাড়ির ছোট বাচ্চারা ওর পিছে ছাড়ছিল না একদম। দেখো কি সুন্দর জামা খুলে দেয়, ও আরো কমফোর্টেবল হয়ে গেছে। তো দুধটা উষ্ণ গরম করে ওকে খাওয়ানো হচ্ছে, সুন্দর খেয়ে নিচ্ছে। দেখো এইভাবে ঘরের কোণেই ছিল ও রাত্রিবেলাতে। সিজা অলরেডি রেডি হচ্ছে স্কুলে যাবার জন্য, টিফিনও তৈরি করে দিলাম। পাপা থাকলে ভালোই হয়, এই টাইমটা খুব খুবই চাপ হয়ে যায় ওকে তৈরি করতে, তারপরে একদম কথা শোনে না। দেখো মুখটা কীরকম করে রেখেছে। যাই হোক, ওকে চুল টুল আছড়ে দিয়ে জামা কাপড় পরিয়ে স্কুটিতে উঠিয়ে দিলাম, ওর বাবাই আজকে ওকে নিয়ে যাবে। ও স্কুলে চলে গেলে আমি কিছু কাজও সেরে নেব। দেখো আমাদের ঘন্টু বাবা ভাত খাচ্ছে আর নটি করে যাচ্ছে। যাই হোক, সিজাকে এবার আমার কিছু কাজ আছে পার্সোনাল, তাই আবার ওকে আনতে যাওয়ার সময়ও হয়ে গেল। তো দোকানে দুই একটা মালপত্র লাগবে, তো ভাবলাম এখান থেকেই তুলে নিই, কারণ খুব কাছে পিঠে এখান থেকেই নিই, আর যখন বেশি মালের দরকার হয় তখন তো কলকাতায় যেতেই হয়। তো এবার দেখো মাল নিয়ে রওনা দিয়ে দিয়েছি, এবার একটা ওই সুস্বাদু দোকানে নামবো। সিজার জ্যাকেটটা একদম লকটা টেনে টেনে ছিঁড়ে দিয়েছে, তো দাদার কাছে গিয়ে লকটা লাগিয়ে নিলাম। এইবার তোমাদের একটা নতুন জায়গা দেখাবো। দেখো হাতে মোটামুটি 40 মিনিট সময় ছিল, স্কুলে এত তাড়াতাড়ি গিয়েও কিছু হতো না, তাই ভাবলাম এই ধারে কাছে এই জায়গাটা একটু দেখে যাই। তো তোমাদের দাদা ভাই আর আমি চলে এসেছি এই জায়গাটায়, এটার নাম হচ্ছে দরগা।
আমাদের দক্ষিণ দিনাজপুরে অনেক জায়গায় আছে যেগুলো কিছু ঐতিহাসিক নিদর্শন রূপে রয়ে গেছে, ঠিকমতো দর্শকের সামনে তুলে ধরলে সবাই আগ্রহী হবে এই জায়গাগুলো দেখতে। আজকে আমার হাতে একদমই সময় নেই। দেখো এই দিঘিটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় ধল দিঘি। এখানে দুটো দিঘি রয়েছে, একটা কাল দিঘি একটা ধল দিঘি। তো ধল দিঘির জলটা পুরো সাদা আর কাল দিঘির জলটা একটু কালচে ধরনের। জায়গাটা খুব সুন্দর এবং খুব পরিষ্কার। এখন বর্তমানে এই দরগা জায়গাটি সরকারের তত্ত্বাবধানে রয়েছে, ওই জন্য এত পরিষ্কার পরিচ্ছন্ন। দেখো এটা বান রাজার আমলে এই লিখাগুলো এবং এই দরগাটি, হয়তো এখানে নামাজ টামাজ পড়তে আসতো। আমি সেভাবে এখন বিশেষ কিছু বলতে পারছি না, কিন্তু পরবর্তীতে তোমাদের কাছে সব কিছুর বর্ণনা নিয়ে এই আমি একটা ভিডিও অবশ্যই নিয়ে আসব। আজকে জাস্ট তোমাদের এই দরগাটুকু ঘুরে দেখাচ্ছি, সাথে আমারও দেখা হয়ে যাচ্ছে। দেখো এই গ্রিল দেওয়া এখানে জায়গাটি রয়েছে, এর ভেতরে একটা সমাধি রয়েছে, হয়তো কোনো, যদিও এটা মুসলিম ছিল, তো যাই হোক কারো কোনো রাজা বা কিংবা কারো সমাধি হবে, আমি এখন ঠিক বলতে পারছি না। পরবর্তীতে আমি জেনে অবশ্যই তোমাদের সাথে একটা ভ্লগ তৈরি করব। তখনকার দিনের ইটগুলো দেখো কত সরু সরু ছিল। জানি না তোমাদের সামনে ক্যামেরায় কতটুকু তুলে ধরতে পারছি, কিন্তু জায়গাটি আমার বেশ ভালোই লাগছে। সামনে দিঘিটা রয়েছে, আরেকদিন আমি দিঘির পরিমাপটা তোমাদের সামনে তুলে ধরব। আজকে হাতে খুব সময় কম, তাই চলে যেতে হবে, মেয়েকে স্কুল থেকে পিক আপ করে নিয়ে বাড়ি ফিরতে হবে, তাই বেরিয়ে গেলাম আর কি করব। এবারে মেয়ের স্কুলের মাঠে পৌঁছে গেছি। দেখো এখানে রবিবারে অ্যানুয়াল প্রোগ্রাম রয়েছে মেয়ের, আমি অবশ্যই আমার ডেইলি ভ্লগে তুলে ধরব। তো সেটারই প্যান্ডেল হয়েছে, আর এই যে স্কুল ছুটি দিয়ে দিয়েছে, মেয়েও চলে এসছে। আমরা আবার বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। রাস্তায় আমার বান্ধবী ওর মেয়ে আর ভাগ্নেকে নিয়ে আসছে, তো যাই হোক একসাথে ওভারটেক করা হলো। এবার বাড়ি অলরেডি চলে এসেছি, বাচ্চারা আবার খেলা করছে, এবার যা দৈনিককার কাজ সেটাই করতে হবে। এর ফাঁকে এই যে আমাদের পাপ্পিটাকে নিয়ে চলে যাচ্ছে, একদিনের অতিথি একদিনেরই হয়ে রইল। ফ্রেন্ডস আজকে ব্লগটি এখানেই।